আমি খোল মালিক আছে মালিক তোর মালিক আছে মালিক আছে মালিককে গিয়ে বল ভোগা এসছে এক যে আছে ফুটকা তার বড় ভুক বড় ভুক তার আছে এক ভাইপো তার বড় মুখ সেই মুখে নানান জায়গার খাবার এখানকার খাবার ওখানকার খাবার 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 ইস খাবার যার না আছে ধর্ম না আছে জাত লাগাও হাত হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা Welcome to Foodka. Explore Hilsa with X60 series. Amra royechi ei muhurte Diamond Harbour er Sultanpur Harbour e ebong ekhan thekei shuru hocche amader Ilish er golpo. Ilish jinish ta ekta sob shomoy jhogra chole je Gongar bhalo, Poddar bhalo, Bharoter bhalo, Bangladesh er bhalo. Kintu jeta bojhar bishoy seta hocche je amra je Ilish gulo khai tar onektai kintu Myanmar ba Burma dik theke ashe. In fact, ar ekta bhul dharona ache je shudhumatro bangalira Ilish khor. প্রচণ্ড ভুল ধারণা পার্সি বলুন সিন্ধি বলুন আন্ধ্রা বলুন তেলেঙ্গানা বলুন ডেফিনেটলি উড়িষ্যা বলুন এমনকি গুজরাটেও কিন্তু ইলিশ প্রচণ্ড প্রচণ্ড পপুলার একটা ডিশ অ্যাবসলিউটলি এবার সেটা কলকাতায় আমরা যা খাচ্ছি খাচ্ছি তো আমি যদ্দু শুনেছি অতটা তো ঘোরা নেই ইউরোপ বা আমেরিকাতেও কিন্তু মোটামুটি সারা বছর খুব ভালো কোয়ালিটির ইলিশ পাওয়া যায় নাকি ইউএসএতে আমার বন্ধুরা রয়েছে তারা সারা বছর খায় লন্ডনেও খাচ্ছে এবং সেই ইলিশ অধিকাংশই যাচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে এবার কি করে সেই ইলিশ যাচ্ছে সেই গল্পটা আমরা চেষ্টা করব যতটা দেখা যায় যতটা জানা যায় সেটা চেষ্টা করার কিন্তু আগে যেটা প্রথম কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের খানিকটা ইলিশ খেতে হবে রাইট এবং সেটা খেতে যাব দেবুর হোটেলে এক্সপ্লোর হিলসা উইথ X60 সিরিজ ওয়েলকাম টু ফুডকা একটু আগে যেখানে ছিলাম সেই সুলতানপুর হারবার থেকে মাত্র কয়েক মিনিট এগিয়ে দেবুর হোটেল এই জায়গার রেফারেন্স কিন্তু আমরা বহুবার পেয়েছি আমাদের বন্ধু বান্ধবরা বলেছে এই তল্লাটে যদি খাওয়া দাওয়া করতে চাও তাহলে দেবুর হোটেলে অবশ্যই খেও আজকে ইলিশ খেতে এসেছি কিন্তু শুনেছি এখানকার মাংসটাও নাকি সমান ফাটাফাটি বাট বিফোর উই গেট টু দ্য ফুড আমাদের দুজনের টি শার্ট ভেতো বাঙালি আর মেছো পেত্রি অ্যাকচুয়ালি আমার ব্রহ্মদৈত্য হওয়ার ইচ্ছে ছিল কি করবো বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম এই টি শার্টটাই হাতের কাছে রয়েছে আর মাছের সঙ্গে কানেকশন রয়েছে দুটো টি শার্টের সো আমরা শুরু করতে চলেছি আমাদের খাওয়া দাওয়া দেবুর হোটেলে জানিয়ে রাখি আরও একবার আমি কিন্তু খুব একটা ইলিশ ভক্ত নই কিন্তু ফুডকা এখানে নিয়ে এসেছে আমায় স্পেশাল রেকমেন্ডেশনে আর যেহেতু আমরা করছি একটা স্পেশাল সিরিজ এক্সপ্লোর হিলসা X60 সিরিজ তাই আমার কাছে রয়েছে X60 প্রো তুমি ব্রো কথা বলা শুরু করো আমি কয়েকটা ছবি তুলে নিই টাকাটা ইলিশ নিয়ে না প্রচুর মজার মজার গল্প আছে ইলিশের লোকটা শুধুমাত্র আমাদের নয় প্রচুর মনীষীদেরও ছিল ইনফ্যাক্ট রূপ কথায় বলে সত্যি মিথ্যা বলতে পারবো না বিবেকানন্দ নাকি মারা যাবার আগের দিনও ইলিশ মাছ খেয়েছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা রূপ কথায় বলছে রূপ কথা আর মুজাম মুস্তাফা আলীর চাচা কাহিনীতে একটা গল্প আছে যেটা বলেছিলাম তোমার ব্লগ পোস্ট থেকে জানতে পেরেছি সৈয়দ মুস্তাফা আলীর চাচা কাহিনীতে বলা হয়েছে এক জেলে নাকি কোথায় একটা থেকে মাছ ধরে নিয়ে এসেছে কিন্তু সেই মাছটা কি মাছ সে বুঝতে পারছে না তাই সে তুগলককে নিয়ে গেছে তা সেই মাছটা নিয়ে সে তুগলাকের কাছে গেছে এবং তুগলাককে খাওয়ানোর পর তুগলাক নাকি মারা যায় এটা সৈয়দ মুস্তাফা আলী বলছেন তুগলাক মারা গেছে তুমি কি বলছো তুমি বলছো বেহেশতে চলে গেছে আমি বলছি ভদ্রলোকের পেটে অত তিলালো মাছ গোটাটা হয়তো সহ্য হয়নি এবার তিনি কোথায় গেছেন সেটা তো অন্য প্রশ্ন সহ্য হয়নি এটা আমরা বুঝতে পারছি এবার আমার প্রশ্ন হচ্ছে আমার যেহেতু মাছের কাঁটার ভয় মানে ইলিশের মাছের কাঁটার ভয় আমি খেতে একটু ইতস্তত বোধ করছি কি করি বুকা এক তো তুই মাছ ভাজাটা খেতে পারিস সেটাতে ভাজার মানে কাঁটার অতটা চাপ নেই আর দু নম্বর দেবুর হোটেলে ইলিশ মাছ ছাড়া বা মাছের বিভিন্ন ডিশ ছাড়া যেটা ডেফিনেটলি রেকমেন্ডেড সেটা হচ্ছে এখানকার মাটন একদম কষে বানানো হয় টুকুর খেতে বানানো হয় ডেফিনেটলি ফুডকা রেকমেন্ডেশনে খাসির মাংস থাকবে এখানে X60 সিরিজের এই ফোনটাতে লেন্স যেটা রয়েছে সেইটা কো ইঞ্জিনিয়ার্ড উইথ জাইস আচ্ছা ছবি কেমন উঠছে দেখবে দেখি ডেন্সিটিটা দেখো রিচনেসটা দেখো মানে এটা হাতে পড়লে তো মোটামুটি সবাই ভালো ছবি তুলবে নাকি অ্যাবসলিউটলি মনে হচ্ছে জ্যান্ত একটা মাছ হাতে ধরে রয়েছে না মানে অ্যাকচুয়ালি জ্যান্ত নয় মরা ভাজা এবং বহুকাল ধরে আমার একটা
নিজের প্রতি অবিশ্বাস ছিল যে আমি নাকি ভাজা মাছটা উল্টে খেতে জানি না, আমি একটু খেয়ে দেখাই, সবাই জানে আমি পারি কিনা। না না, সবাই জানে। তো ইলিশ খাচ্ছে ভাইপো আর মাঝে মাঝে গল্প বলছে ফুটকা। ওই ইংরেজরাও তো জানতে পেরেছিল ইলিশের জনপ্রিয়তা। ব্রিটিশদের কী হয়েছিল, এই ভাইপোর যেমন কাঁটা বাছে নিয়ে একটা বেসিক প্রবলেম আছে, ব্রিটিশ সাহেবদেরও কিন্তু ইলিশের কাঁটা নিয়ে প্রবলেম ছিল। মানে তারা মাছটা অসম্ভব খেতে ভালোবাসতেন, কিন্তু কাঁটার ব্যাপারটা ভদ্রলোকরা আমার মনে হয় না খুব একটা হজম করতে পারে। ফলে কী হয়েছিল, এক, তারা চেষ্টা করেছিলেন ইলিশ মাছ দিয়ে একটা আচার বানাতে, আর দুই, সেটার আর একটা উপকারিতা হচ্ছে এই আচারটা বহুদিন ধরে রেখে খাওয়া যেত। তেঁতুল দিয়ে বানানো হতো ইলিশ মাছের আচার, ট্যামারিন্ড পিকেল হিলসা, বহুদিন রেখে কাঁটা ছাড়া ইলিশ খাওয়ার একটি উদাহরণ। তো আমরা ইলিশ খাওয়া শুরু করছি, ভাত রয়েছে, ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, মাংস রয়েছে, বাট এখানে এসেছি প্রধানত ইলিশ খাওয়ার জন্য, তাই সেদিকে একটু মন দেওয়া যাক। আমার ইলিশ খাওয়া দেখে প্লিজ হাসবেন না, আমি অত ইলিশ খাই না, কিন্তু এই মরশুমে ইলিশ বাদ দিয়ে ভোজন করা বড় অন্যায় হবে, তাই স্পেশাল আয়োজন ফুডকার তরফ থেকে আপনার জন্য। এই X60 প্রো সিরিজে যা দেখছি, ধরো আমি একটা ভিডিও নিচ্ছি, তুমি খাচ্ছ, আমি এখান থেকে শুরু করে ওদিকে যাচ্ছি, একটা জিম্বল টেকনোলজি রয়েছে যেখানে শটটা ভীষণ স্টেডি হয়ে যায়। মানে আমরা তো অনেক সময় মুভিংয়ে নড়ে নড়ে যাই, সেই সময় একটু আবছা হয়, ব্লারি হয়, এটা কিন্তু এখানে হবে না। সো আমি শুটিং এদিকে যাচ্ছি, তোমার দিকে এগোচ্ছি, আমি একটু খাই। অসাধারণ খেতে ইলিশ মাছ বর্ষাকালে বেস্ট টাইম, এটা গুছিয়ে ইলিশ মাছ খাওয়া হচ্ছে। বাই দ্য ওয়ে, এই যে ইলিশ খাচ্ছি আমরা, মাছে ইলিশের ঝোল, সামনে ইলিশ ভাজা, এই ইলিশ মাছের কী কী উপকারিতা রয়েছে সে বিষয়ে আপনাকে জানাতে হবে, কিন্তু সেটা আমরা বলবো না, বলবেন একজন এক্সপার্ট নিউট্রিশনিস্ট অনন্যা ভৌমিক মিত্র। আমি দেখছি তোমরা খুব ভালো ইলিশ খাচ্ছ, ভেরি গুড। একটু জেনে নিই তাহলে, ইলিশ যেটা খাচ্ছ তার মধ্যে কী কী আছে। প্রথমত, ইলিশ তো আমাদের সবার ফেভারিট, কিন্তু তার মধ্যে আছে অত্যন্ত ভালো রকমের ফ্যাট, যেটা আমরা বলি গুড ফ্যাট। সেটা আমাদের শরীরকে নানান রকমভাবে সাহায্য করে, অনেক অসুখ থেকে আমাদের সাহায্য করে। যেমন যাদের কোলেস্ট্রল হাই, তারা যদি ইলিশ খায় তাহলে কিন্তু কোলেস্ট্রল কন্ট্রোল করতে সুবিধা হবে। কেন, তার মধ্যে একটা জিনিস আছে যেটাকে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস বলি, যেটা আমাদের শরীরের মধ্যে কিন্তু আমরা বানাতে পারি না, আমাদের বাইরে থেকে নিতে হয়, এবং এটা আমাদের কোলেস্ট্রল কমাতে হেল্প করে, হার্ট ডিজিজ থেকে হেল্প করে। আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে আমাদের আজকাল কিন্তু খুব দেখা যাচ্ছে নানান রকমের সমস্যা হচ্ছে, যেমন ডিমেনশিয়া হচ্ছে, অ্যালজাইমার্স হচ্ছে। ইলিশে কিন্তু এই গুড ফ্যাটটা হেল্প করে অ্যালজাইমার্স, তারপরে ডিমেনশিয়া থেকে অনেকটা হলেও কমাতে। সো ইট ইজ গুড ফর দ্য ব্রেইন হেলথ। এছাড়াও ইলিশের মধ্যে আছে প্রোটিন, যেটা আমরা সবাই জানি প্রোটিন আমাদের সবার দরকার। তো প্রোটিনটা বেশ ভালো পরিমাণে আছে, কিন্তু ফ্যাটের কন্টেন্টটা হাই বলে তার মধ্যে কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে একটু বেশি ক্যালোরি আছে। তাতে কোনো সমস্যা নেই, সেই দিনের যে যা ক্যালোরি খাচ্ছি সেটা আমরা যদি একটু কন্ট্রোল করে নিতে পারি, তাহলে কিন্তু খুব ভালো মতো ইলিশ আমরা খেতে পারি। এবং শুধু যে ডায়াবেটিকরা ইলিশ খেতে পারবে না এরকম একটা মিসকনসেপশন আছে, সেটা কিন্তু নয়, ডায়াবেটিকরা ইলিশ খেতে পারবে। এবং এমনভাবে কন্ট্রোল করতে হবে, সেটা যে কোনো নিউট্রিশনিস্টই হেল্প করতে পারে, কাট ডাউন করে নিতে হবে ক্যালোরিটা, যাতে ডায়াবেটিকরা ভালো মতো ইলিশ এনজয় করতে পারে। থ্যাংক ইউ অনন্যা, থ্যাংক ইউ ভেরি মাচ। ইলিশ মাছ তো আমরা খেলাম, কিন্তু অনেকেরই জানার কৌতূহল রয়েছে যে ইলিশ মাছ যেটা তারা প্লেটে পান সেটা আসে কোথা থেকে, সেটা দেখানো আসল উদ্দেশ্য
যে কারণে এখানে আসা সেটা হচ্ছে আড়ত দেখা। মাছের আড়ত জায়গাটা হচ্ছে বলা যেতে পারে একটা মাছের হোলসেলার মার্কেট, যেখানে প্রচুর ইলিশ রোজ নিলাম হয়, যেখানে কিলোর হিসাবে নয়, যেখানে ঝাঁকার হিসাবে বা ঝুড়ির হিসাবে মাছের ওজন হয়। পুরো জিনিসটা না দেখিয়ে বোঝালে বোধহয় খুব একটা ভালো লাগবে না, সেটা দেখা যাক। বরঞ্চ লেটস মুভ টু দি আড়ত। সুদীপ দাস যে এতক্ষণ আমাদের ডায়মন্ড হারবার ঘোরাচ্ছিল, সে এখন নিয়ে এসছে নগেন্দ্র বাজার। নগেন্দ্র বাজার মানে কি? ডায়মন্ড হারবার মাছের আড়ত, সেখানেই আছি। সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা ভারতবর্ষে জানি না কতটা অ্যাপ্লিকেবল, এখানে ডেফিনেটলি নয়। মাস্ক পরেছিলাম, শ্যুটের জন্য খুলেছি। সুদীপ একটু ধরো, আমরা যদি কোনো লোকাল মাছের ব্যবসায়ীর পার্সপেক্টিভ জানতে চাই, কি চলছে, কি দেখছো, কি বুঝছো? আমরা যেমন সবাই জানি বড় বাজার সব কিছু জিনিসের হোলসেলার একটা, তো এই জায়গাটাও ঠিক বলতে গেলে সেরকম সামুদ্রিক মাছের হোলসেলিং বিজনেস আর কি এখানে হয়। তো মেনলি মাছটা সাপ্লাই হয় এখান থেকে, কাকদ্বীপ নামখানা এখান থেকে মানে বেশিরভাগ মাছটা আসে। তো এখান থেকেও কিছু কিছু আসে, সেই পরিমাণটা কম। সেক্ষেত্রে আমাদের গত কয়েক বছরে মাছের সাপ্লাইটা খুবই কম। তো আমরা সেটা জানতে পারছি যে বার্মা বা মায়ানমার থেকেও মাছের সাপ্লাইটা আসছে, সেটা আবার প্লেনে করে আসছে। তো এটা স্বাভাবিক যে এত গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, টেম্পারেচারটা বাড়ছে, সেই জন্যে মাছের সাপ্লাইটা কম, মাছটা মোহনায় ঢুকছে না, সেই জন্য মৎস্যজীবীরা মাছ পাচ্ছেন না, বাঙালির পাতে মাছ পৌঁছচ্ছে না। এবার আমাদের ডায়মন্ড হারবার এরিয়ায় মেন উৎসটা হচ্ছে কাকদ্বীপ নামখানা এবং ডায়মন্ড হারবারের ট্রলারগুলো। এবার ট্রলারে মেন মাছটা আসছে, বাট লাস্ট কয়েক বছরে তো সাপ্লাই নেই। সেক্ষেত্রে লাস্ট কয়েক বছরে কলকাতার বাজারে কিন্তু ব্যাপারটা উল্টো, সেখানে মাছের সাপ্লাই মোটামুটি ছিল। সেখানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ থেকে মাছের সাপ্লাইটা বেড়েছে লাস্ট দু বছরে, প্রায় 1500 টন মতো মাছ সাপ্লাই হয়েছে বাংলাদেশ থেকে। ইলিশ না সব মাছ মিলিয়ে? ইলিশ মানে আমরা কিন্তু মাছ মানে অন্তত এই এপিসোডের জন্য শুধুমাত্র ইলিশ এখন ফেলবে। সমস্যাটা কি জানেন তো, আমরা হয়তো জ্ঞান দিতে চাই না, কিন্তু যত আমরা ছোট ইলিশ ধরবো বা ছোট ইলিশ খাবো, তত বড় ইলিশের সাপ্লাইটা কমে যাবে। অবশ্যই কি করা যায় আপনারা ভাবুন, খাবেন খাবেন না, কিনবেন কিনবেন না, আপনারা ভাবুন। মাছের আড়তে ঢুকতে চলেছি আমরা, তার আগে বড় রাস্তায় দাঁড়িয়ে ফুটকার হাতে দুটো ইলিশ, এটার দাম 1700, এটার দাম 2300। এটার দাম 1700, এটার দাম 2300, পেটি চওড়া, মাপে একটু বড়, এই রকম। যদি আপনারা মনে করেন যে রিটেলে ইলিশ ডায়মন্ড হারবারে ভীষণ সস্তা হবে, আমার মনে হয় না। এটা 800, 800, 1700, 2300, এর থেকে যদি সস্তায় মাছ কিনতে চান তাহলে নিলাম ঘরে ঢুকতে হবে। আমরা আড়তের ভেতর ঢুকবো, সেখানে নিলাম চলছে, সেখানে অফকোর্স একটু দরদাম করা যেতে পারে। X60 প্রোতে শ্যুট করছি, ফ্যান্টাস্টিক ইমেজ কোয়ালিটি, আই এম শুটিং আ ভিডিও। এই যে হাঁটতে হাঁটতে ভিডিও শ্যুট করছি, একটুও নড়ছে না কিন্তু, ইটস এ স্টেডি ভিডিও। এখানে আলট্রা স্টেবল মোড ইউজ করছি, জিম্বল টেকনোলজি, জিম্বল 2.0 আলট্রা স্টেবল মোড অন করে ভিডিও তুলছি। লেট মি কন্টিনিউ। সারাদিন ধরে ইলিশ মাছ খেয়ে, মাংস ভাংস সব খেয়ে ভাইপো যেটা করেছে, ভাইপো এখন জাস্ট রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ডায়মন্ড হারবার এসছি যখন, একটু এদিক ওদিক ঘুরবো না বা সন্ধেবেলা চা কফি খাবো না রাস্তায় বেরিয়ে, সেটা তো হতে পারে না। তো আমি এখন যেটা করছি, গঙ্গার পাড়ে বসে আছি, একদম হোটেলের সামনেই গঙ্গা, সুন্দর হাওয়া দিচ্ছে। একটাই নিজেরা টেস্ট করতে চাইবো, সেটা হচ্ছে ভিভো X60 সিরিজের এক্সট্রিম নাইট ভিশন 2.0 ক্যামেরা, দেখা যাক কী হয়। পুরো অন্ধকারের মধ্যে প্রায় দিনের আলোর মতো ছবি এসছে। সো লেটস এক্সপ্লোর হিলসা উইথ X60 সিরিজ, আর ভালো ভালো ছবি তোলা যাক। ভাইপো বোধ হয় ফোন করছিল, একটা মিসড কল দেখছি, একটু গিয়ে দেখি কি বলতে চায়। ফুটকা আর ভাইপো ডায়মন্ড হারবার এলো, এখানে ইলিশ খেলো, ইলিশের বাজার দেখালো, এবার আপনার পালা।
আমি জানি আপনারাও ইলিশ খেতে খুব পছন্দ করেন, আর যদি ইলিশ রান্না করাটা আপনার কাছে প্যাশন হয়ে দাঁড়ায় তাহলে আমাদের দুজনকে ইলিশ খাওয়াতে ভুলবেন না। যারা X60 সিরিজ এর কাস্টমার্স তাদের জন্য থাকছে সুবর্ণ সুযোগ। গো বাই ইয়োর X60 সিরিজ ফোন আর তার সঙ্গে পেয়ে যান একটি সুবর্ণ সুযোগ টু জয়েন আস ফর লাঞ্চ, মানে আপনি ইলিশ আমাদের খাওয়াবেন আর সেখানে হবে ফাটাফাটি একটা কনটেস্ট যেখানে উইনার পাবে ফাটাফাটি পুরস্কার। হ্যাশট্যাগটা মনে রাখবেন, এক্সপ্লোর হিলসা উইথ X60 সিরিজ। আর সবশেষে আমি যেটা বলে থাকি, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ডায়মন্ড হারবারের ইলিশ সম্বন্ধে আমাদের যে ধারণা আছে যে ভীষণ সস্তা, অস্বাভাবিক একটা কম দামে পাই, আমার নিজের মনে হয়নি না। তাও আপনারা আসুন, ঘোরার জন্য আসুন, ডেস্টেতে আসুন, কিনুন, খান, থাকুন, সবকিছু করুন। সাবস্ক্রাইবের পরে বেল আইকনটা প্রেস করুন আর এই ভিডিওটায় অন্তত 15,000 লাইক দিন প্লিজ। আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এখানকার কোন বাজার থেকে আপনি ইলিশ কিনতে পছন্দ করেন, আর তার ছবি আর ভিডিও যদি আপনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে, এক্সপ্লোর হিলসা উইথ হ্যাশট্যাগ X60 সিরিজ।